নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনারা জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওটাতে আলোচনা করব সেটা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পাতাবাহার গাছে প্রতিস্থাপন কী ধরনের মাটি হবে, কোথায় রাখতে হবে এবং কতটা পরিমাণ জল এই গাছে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। এক ঝলক আমি গাছটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাতাবাহার অনেক রকমের, অনেক ভ্যারাইটি থাকে। তো সেটার মধ্যে হলো একটা এই ভ্যারাইটি, খুবই ভালো একটা গাছ পাতাবাহার। এটা আপনারা আউটডোরে এবং ইনডোরে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি আউটডোরে করবেন না, কারণ হচ্ছে যে যখন সূর্যের আলো 45 ডিগ্রি বা 40 ডিগ্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছটার পাতাগুলো সব শুকিয়ে পড়ে। প্রচণ্ড তাপ এই গাছ সহ্য করতে একদম পারে না। গাছটি ইনডোরে রাখলে খুবই ভালো হয়। আমি এখানে কিছু পরিমাণে আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি। আপনারা ভার্মি কম্পোস্টের বদলে কম্পোস্টও ইউজ করতে পারেন। এবার আলোচনা করে নিই যে গাছটাকে কোথায় রাখতে হবে প্রতিস্থাপন করার পর। গাছটাকে প্রতিস্থাপন করার পর দুদিন অন্তত ইনডোরে রাখবেন, কোনো রকম শেডে, সেমি শেডের মধ্যে রাখবেন। তারপর থেকে কিন্তু হালকা রোদের আলোতে রাখবেন। সকালে যে মর্নিংয়ে যে রোদটা আসবে সেটা সেখানে রাখতে পারেন, এমন জায়গায় যে মর্নিংয়ের রোদটা আসছে সেই জায়গায়, এবং বিকালে যে রোদটা আসছে সেই জায়গায়। দুপুরে যে রোদটা সরাসরি যেন গাছের ওপরে না পড়ে, এই গাছের ওপরে, গাছের ওপরে পড়লে কিন্তু পাতাগুলো একদম শুকিয়ে যাবে আর পাতাগুলো নুয়ে পড়বে। তো চেষ্টা করবেন যে এই গাছটি রোদের হাত থেকে একদম বাঁচানোর। নর্মাল গার্ডেন সয়েল দিয়ে আমি মাটিটা ভালোভাবে মিক্স করছি, গাছটি রোদ একদমই সহ্য করতে পারে না। এরপর আমি মাটিটা ভালোভাবে চেপে দিচ্ছি। এরপর আলোচনা করে নিই যে গাছটাকে কতটা পরিমাণ জল দেবো। গাছের এই পাতাবাহার গাছের মাটিটা খুবই ময়েশ্চার রাখা খুবই পছন্দ করে। সেই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে মাটিটা সবসময় যাতে ময়েশ্চার থাকে, সেরকম ভালোভাবে জল দিতে হবে। তো যখন দেখবেন যে মাটিটা হালকা শুকিয়ে আসছে, সে সময় কিন্তু জল দিতে পারেন। সবসময় কিন্তু জল দেবেন না, যখন দেখবেন মাটিটা হালকা শুকিয়ে আসছে তখনই কিন্তু জল দিতে হবে গাছের মতো। এই গাছে খাবার হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা 15 দিন অন্তত সরষের খোল ভিজে জল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন সেটাকে প্রেস করুন, এবং অল বলে নোটিফিকেশান আসবে সেটাকে প্রেস করে রেখে দিন সব নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।